আসসালামু আলাইকুম। দেখেন, 13, 14, 15, 16 আজ 4 দিন যাবত মানে আমাদের অঞ্চলে এটা এই আবহাওয়াটা মনে হয় নিম্নচাপটা সারা বাংলাদেশ জুড়ে চলছে। তো আমাদের অঞ্চলের ক্ষতির কিছুটা আমি তুলে দেখাচ্ছি আপনাদের মাঝে, যে কী পরিমাণ চাষির একটা ক্ষতি এটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। জমিটার প্রতিটা কলা গাছ, দেখেন প্রতিটা কলা গাছ আশেপাশে যত আছে ওই পাশেও আছে, সেটা দেখা যাচ্ছে। তো যেভাবে ক্ষতি হয়েছে, যে আবহাওয়াটা চলছে নিম্নচাপের সাথে যে বাতাসটা হচ্ছে একসাথে মিশে, বাতাসটা যখন হচ্ছে তখন কিন্তু পানি হচ্ছে, আর এই পানিতে গাছের পাতাগুলো ধরে রাখছে পানিগুলো, তখন কিন্তু গাছটা বেশি মানে ভারী আকারের রূপ নিচ্ছে, তখনই কিন্তু গাছগুলো ভেঙে যাচ্ছে। দেখেন এই জমিটার প্রতিটা কলা গাছই ভেঙে গেছে, হয়তো 2-1টা গাছ দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা চাষির একটা বড় সর্বনাশ। একটি কলার চাষ আমরা সবাই জানি যে 1 বছরের একটা ফসল, এটা 1 বছরের আগে কিন্তু কলার চাষটা নেওয়া যায় না। সেই হিসেবে এখন এই যে কলাগুলো কিন্তু প্রায় আধা আধা বর্ণ হয়ে গেছিলো, কিন্তু সব কিন্তু এরকম না, কিছু আবার মনে করেন যে নরম আছে, কিছু একটু একটু বটন হয়েছে, সেরকম পরিস্থিতি আছে। তো এই যে চাষের সর্বনাশ হয়ে গেল, এখন মনে করেন এই মানে 1টি বছরের মানে যত্ন, পানি, সার পানি যত শ্রম দিয়েছিল সেটা কিন্তু অযথা গেল। এখন আমার মনে হয় না যে এই কলাগুলো, যদিও গাছের সাথে থাকে, যে এগুলো একটু মানে পরিবর্তন হবে। গাছ তো গোড়া থেকে অনেক গাছ উপড়ে গেছে এবং মাজা থেকে ভেঙে গেছে, তা আমার মনে হয় না যে এই গাছগুলোর এই কলাগুলো মোটা হবে। কিছু হইতে পারে কিন্তু সেইভাবে হবে না, এবং চাষি কিন্তু সেভাবে বিক্রি করতে পারবে না। এখানে প্রচুরভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এগুলো গাছের থেকে পরিপূর্ণভাবে যদি করতে হয়, তাহলে গাছ সতেজ থাকার দরকার ছিল। এগুলো যত গাছের মানে মাজাগুলো শুকিয়ে যাবে, তত কলাগুলো চিকন হয়ে যাবে এবং খারাপের দিকে চলে যাবে। এটা আমাদের ধনের জমির পাশেই এই অবস্থাটা।